সোমবার দুপুরে পূর্ব কলকাতার লেক টাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ব্রাজিল ও এএফসি বার্সেলোনার সাবেক কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। এটি মূলত ফায়ার সার্ভিস মন্ত্রী সুজিত বসুর পুজো বলেই পরিচিত। রোনালদিনহোর পরনে ছিল নীল টি শার্ট ও বারমুডা, মাথায় কালো টুপি। ক্লাবের তরফে ফুল দিয়ে তাকে স্বাগত জানান সুজিত বসু, পরে কপালে চন্দনের টিপ দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। প্যান্ডেলের ভেতরে ঢুকে দেবী দুর্গাকে প্রণাম জানান রোনালদিনহো, প্রদীপ জ্বালিয়ে প্রার্থনাও করেন তিনি। এদিকে তাকে দেখে উচ্ছ্বাসে মেতে ওঠেন ক্লাব ও ব্রাজিলিয়ান সমর্থকরা, ছিলেন অনেক সাধারণ মানুষও, আর গণমাধ্যমের ভিড় তো ছিলই। শুধু পূজা উদ্বোধনী নয়, ফুটবলার বলে কথা, তাই ফুটবল ছোঁবেন না তা কি হয়, তাই তার জন্য ছোট্ট একটি মাঠও প্রস্তুত রাখা হয়েছিল। সেখানে ফুটবল পায়ে খেলতেও দেখা যায় রোনালদিনহোকে। গোলপোস্টে দাঁড়িয়েছিলেন মন্ত্রী সুজিত বসু। কিংবদন্তি খেলোয়াড়কে কাছ থেকে দেখতে বিপুল উৎসাহে হাজির হয়েছিলেন ব্রাজিল সমর্থকরা, অনেকেই তাকে গুরুদেব আর ঈশ্বর তুল্য বলে মন্তব্য করেন। যখন থেকে ফুটবল বুঝেছি এবং খেলেছি, একটা মানুষকেই দেখেছি যাকে দেখে আমরা কপি করছি স্কিলটা, আজকে তাকে সামনে দেখে আমরা মানে একদম মানে বলে বোঝাতে পারবো না যে কীরকম ফিল। গুরুদেব মানুষ, গুরুদেব ভগবান, ফুটবলের জগতে ভগবান। কেমন লাগলো? একদম আলাদা অনুভূতি। এই মাঠে এর আগে আমি মার্টিনেসকেও দেখেছি, মারাদোনাকেও দেখেছি, এবং আজকে আমরা রোনাল্ডিনহোকে দেখেছি। ক্লাবের কর্ণধার এবং মন্ত্রী সুজিত বসু বলেন, প্রতি বছরই আমাদের নতুন কিছু আইটেম থাকে। কয়েকদিন আগে আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ এসে ঘুরে গেছেন, এবার ব্রাজিলের ফুটবলার রোনালদিনহো এলেন, এখানে মারাদোনাও এসেছিলেন। এবারে দুটো বড় প্লেয়ার, ইন্টারন্যাশনাল প্লেয়ার, একটা গোলকিপার আর্জেন্টিনার মার্টিনেজ, আর আপনারা জানেন ব্রাজিলের রোনালদিনহো, দুজনেই এলেন। এর আগে মারাদোনা এই মাঠে এসে, এই মাঠটা অত্যন্ত পবিত্র মাঠ আমাদের কাছে। এর আগে রবিবার সন্ধ্যায় দমদমের নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বিশ্বনন্দিত এই ফুটবলার। মূলত ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগেই ফুটবলের এই জাদুকরকে ভারতে নিয়ে আসা হয়েছে। সুজিত বসু ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের তারকাকে বিশ্বকাপের একটি রেপ্লিকা উপহার দিয়ে স্বাগত জানান। রোনালদিনহোকে এক ঝলক দেখতে ভিড় উপচে পড়েছিল বিমানবন্দরে। এদিন সকালেই রাজারহাটে তার নামে গড়া ফুটবল একাডেমিতে যান রোনালদিনহো, নিজে একাডেমির উদ্বোধন করেন, পরে একাডেমির মাঠে যান, সেখানে শিশুদের সাথে খোশ গল্পে মেতে ওঠেন। আগামী দুই দিন বারুইপুর, গ্রিন পার্ক এবং রিশরার পূজায় উপস্থিত থাকবেন রোনালদিনহো। দেখা করার কথা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও বিসিসিআই সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলির সাথে। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে একটি জার্সি উপহার দেওয়ার কথা রয়েছে তার। কয়েক মাস আগেই কলকাতায় এসেছিলেন কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এছাড়াও পেলে, মারাদোনা, মেসি সহ বিশ্বের প্রায় সব সেরা ফুটবলাররাই কলকাতার মাটিতে একসময় পা রেখে গেছেন। সিরাজুম মনির শুভ, নাগরিক।